জয়েন ভাই মাসের বাড়ি ঘরে পানি উঠছিল, কি অবস্থা আসামের? সারা বাড়ি ঘরে পানি, মানুষ ধরে নাই, খেতে পারে না। এই যে নদীর লাগান দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা নদী না, নদী না, এটা ভাই পাথার, পাথার, এটা পাথার, পুরো একদম নদী নদী হয়ে গেছে। আসামের জীবনে এরকম ফ্লাট হয় নাই, বানপানি এমন জীবনে হয় নাই। আজকে ফার্স্ট টাইম হয়েছে এদিকে, এদিকে কোনোদিনও মানুষ এদিকে ঘরে জলও পানি হয় নাই। দেখেন ভাই আসামের বান পরিস্থিতি, আসামের কত বন্যা, সারা পানিয়ে পানি হয়ে গেছে মানুষের ঘরে সরে পানি হয়ে গেছে, মানুষের ঘর ঘর সব পানি নিছে। তো আমাদের টিম রান্না হয়েছে ওখানে মানুষের কাছে দাঁড়ানোর জন্য, ঘরের দুঃখ সব ভাগ করে নেওয়ার জন্য। দেখেন মানুষের ঘরে সরে পানি করার কাছে আমাদের টিম আজকে রান্না হয়েছে ওখানে মানুষটির পাশে উপর দাঁড়ানোর জন্য। বহুত দুঃখ কষ্ট আছে ওরা, বহুত খারাপ লাগে। সবাই রাস্তায় বসে মানুষের ঘর একদম পানি নিছে। পেন্ডাদুল ভাই আমরা যাচ্ছি, এইগুলা কি মানুষের সব কি বাড়ি ঘর নাকি মানুষের ঘর তো নাকি? এগুলো সব বাড়ি ঘর পানি নিছে। আচ্ছা, হ্যাঁ আরো ডুবাইল আছে, বর্তমানে কিছু অল্প সময় বালা হয়েছে, পানি কমতা চালা হেলা হ্যাঁ পুরো বাড়ি ঘর ছিল, পুরো বাড়ি ঘর এই বেড়ার মাঝে পানি কতটুকু ছিল মানুষের ঘরের উপর দিয়ে পানি গেছে। হ্যাঁ ঘরের উপর দিয়ে পানি গেছে পুরা। আচ্ছা আচ্ছা, আচ্ছা এলেদল, এই যে এরম মেন রোডের পাশে ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ের পাশে এরম পানি কোনোদিন দেখছো নাকি তুমি? এরম পানি আমরা মোটামুটি জন্মের পরে থেকে দেখছি না, আর মানুষও বুঝেছে, পুরা মানুষ যারা আছে তারাও বুঝেছে, এরম পানি মানে দেখছে না কোনোদিনও, মানুষের বাড়ির টুয়ের উপরে পানি যেতেছে। এই জায়গাটা বিশেষ করে আমরা এনে পানি হয়েছে না। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা দেখেন, এই দেখেন অবস্থা, বর্তমানে কি অবস্থা আছে, সব পানি নিচে পানি, এই যে এদিকে এদিকে এই যে এদিকে রাস্তার এদিকে যেমন এবারে পানি পানি একদম পুরো মানুষের ঘরের উপরে পানি। কি করবো ভাই, এই দেখুন মানুষের ঘর, এই যে ট্রেলার, এই যে ট্রেলার দেখা যাচ্ছে, মানুষের গাড়ি, এই যে মানুষের ঘরের গাড়ি দেওয়া মানে একদম নদীর মতন হয়ে গেছে। তার পাশে ক্যাম্প করতে আছে রাস্তার পাশে ক্যাম্প করতেছে, সব রাস্তার পাশে। এই যে বাইন্ডা দিচ্ছে আপনারা সবাই দুঃখে সহকারে জানাই যে আমরা আসামে বহুত বানপানি হয়েছে, মানুষের বহুত কষ্ট, ঘরে পানি, মানুষের ঘরে থেকে পানি। তো আমরা আজকে আমরা চ্যানেলের তরফ থেকে আমরা টিম সবাই রিলিফ লয়া রওনা হয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নকুল ভাই কইবা আইন আরও অল্প আমরা লাগে তো করবেন, যাতে আরও ভবিষ্যৎ আরও রিলিফ আমরা বেশি বেশি দিতে পারি, তাতে তো করবেন। আমরা রিলিফ লয়া বাইরে হয়েছি, আপনারা অল্প তো করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো বর্তমান আমরা রিলিফ লয়া যাইতেছি, বেশি সে যতটুকু পারছি আমরা, যতটুকু কামাতে হয়েছে আমরা অতটুকুই লয়ে আইছি, আল্লাহ কবুল করলে অতটুকুই বেশি যথেষ্ট। তে এই যে দেখেন আমরা এই যে এইগুলো রিলিফ লয়ে যাইতেছি ইনশাল্লাহ। তা এই বাসায় মানুষটির লেগিয়া আমরা সবাই লেগিয়া দোয়া করবেন আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, জলদি কমে আর এটাই মানবেন, জলদি কমে যায়।
মধ্যে আমরা এই শিবিরে যতটুকু পারছি দিয়েছি। দেওয়ার পরে এদিকে বারণির পরে আমরা খবর এসেছে যে এই মন্দিরেও কিছু লোক আছে, তো আমরা এই মন্দিরে যাইতেছি, ইনশাল্লাহ সবই সাথে থাকবেন বলে আশা করছি। তো আপনারা নিশ্চয় যে ভিডিওটা দেখতেছেন দেখেন লাইন নেই, আজকে কতদিন ধরে লাইন নেই, তো মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটর ব্যবহার করছে সবই, দেখেন কি সুন্দর সিস্টেম। তো ফাইনালি জায়গা আমরা পাইলাম, তো আশা করছি সবই সাথে থাকবেন। তো ফটাফট আমরা বস্তুগুলো দিয়ে তারপর আপনার সাথে কথা হইব আবার ইনশাল্লাহ। তো বর্তমানে যে পরিস্থিতি যাইতেছে আমরা তো সহায় করবার কিছু করতে পারছি না, তে আমরা কিঞ্চিত মাত্র সহায় করছি, তাতে ভিডিও করছি। তে যারা ভিডিও করছি তারা খারাপ পাবেন না, মনে কোনো আঘাত আনবেন না, আমরার এই রিলিফ দিয়ারা কোনো ভিডিও করার মকসুদ আসিল না, কিন্তু ভিডিও করছি যেতে এই ভিডিও দেখে আরেকজনে এরম্বা দিতে পারে, একজন যে একটা বস্তু দেওয়ার পরে যে কত খুশি হয় মনটা, এটা আপনারা নিজে হাতে দিলে কিছু বুঝবেন। তো ইনশাল্লাহ কেউ খারাপ মনে নেবেন না, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে ভাই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আমরা এই বাড়ির সামনে বহুত শুটিং করতাম, যে এই বাড়ির মানুষগুলো বহুত আমরা সহায় করছে, শুটিং করতে সময় বহুত কিছু দরকার পড়ে, তো বহুত কিছু শেয়ার আদির থেকে লোয়া যে কোনো বস্তুর প্রয়োজন হয়েছে আমরা গিয়ে হাত পাতলে না করছে না, তো বহুত সহায় সুবিধা করছে। দেখেন পানি, এই যে দেখেন এক ভাই জাল টানতেছে, কই এ ভাই জাল হেন এই টানতেছো দি বাড়িতে নাকি? এই যে দেখেন অপরিস্থিতি দেখেন বর্তমান। তো ভাই যাই হোক, এই যে এই জায়গাটা দেখতেছেন, এই যে মাছ মারতেছে লোকটা, এই জায়গাটাতে আমরা বেশিরভাগ শুটিং দেখতেন। এই যে একটা বাড়ি, আমরা রাজার শুটিংটা এনে করছি, মোটামুটি আমরা 50% শুটিং এইখানে হইতো। তো বর্তমান দেখেন এই অবস্থা, এখানের পরিস্থিতি খুবই খারাপ। এই বাড়িটা মনে হয় একটা বাড়ি লিয়ে গেছে। নিচে যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা এই যে পানি দেখতেছেন এই জায়গাটাত করা, এটা একটা রাস্তা, তো এই রাস্তাটা বর্তমান নাই, এই যে ভাঙ্গা লয়ে যেতেছে। তো আমরা এই যে বাড়িটা দেখতেছেন, নকল ভাই যে বাড়িটাতে আছে, এই বাড়িটা আসেনি পানির উপরে। এই যে মানুষটিকে ঘুরতে আসছি, এই ভাই পানিতে ছেলে একটা বাইসা গেল, ওই উড়ো 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 এই সাইডে ওই সাইডে পানি কম আসাও, এই সাইডে আও এদিকে উড়ো, এই ভাই জলদি উড়ো, জুম করে জুম করে, উড়ো 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 উড়ো, এই আও ওই এই মানুষ এদিকে আও এদিকে আও এই বড়ালে। তে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। তে আপনারা মজার কথা চ্যানেলরে বহুত সাপোর্ট করছেন, অতটুকু আগে নিয়ে আইছেন, তো আপনার কাছে আরেকটা আবদার যে এই ভিডিওটারও সাপোর্ট করবেন, শেয়ার করবেন, আর মজার কথা চ্যানেলের সবার জন্য দোয়া করবেন, কেন সবের বাড়িতে বর্তমানে বানপানী আসেন, তো কিছু কমতাছে, তাই আরও দোয়া করবেন যাতে আগের মতন পরিবেশ ফিরিয়ে আয়ে আমরা আগের মতন ভিডিও করতে পারি। তার জন্য দোয়া করবেন সবাই। সালামু আলাইকুম।